Assalamualaikum. Capital FM 94.88. আমার সকল শ্রোতা দর্শক এবং কলাকুশলীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। জি ভালো আছি, তবে মনটা একটু খারাপ, কারণ সারা বিশ্বে যে অবস্থা এখন করোনাকালীন, আবার নতুন করে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে, সংক্রমণ বেড়ে গেছে। এই অবস্থায় আসলে সম্পূর্ণভাবে ভালো থাকা হয়তো বা কারোর পক্ষে সম্ভব নয়, তবুও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর এবার ঈদের কথা জিজ্ঞেস করছেন, যেহেতু গতবার ভেবেছিলাম হয়তো বা এবার এই ঈদটা সামনে বছর ঈদ যেটা এখন যেটা হচ্ছে হয়তো বা ভালো হবে, কিন্তু ন্যাচারালি যেহেতু করোনা সংক্রমণ এখনও কমেনি এবং বিশ্ব পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়, সেই জন্য এবারে ঈদও আমাদের অনেকটা নিরানন্দে কাটবে। তারপরেও আশেপাশে যারা খুব কাছের মানুষ যারা রয়েছেন আমাদের নাগালের মধ্যে বা তাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়, তাদেরকে তাদের মধ্যে একটু হাসি ফোটানোর চেষ্টা করার ভিতরে ঈদের আনন্দ আমি মনে করি। এভাবেই চলছে, তবে আশা ছাড়িনি, ইনশাল্লাহ হয়তো বা সামনে ভালো দিন আসবে, আবার আমরা ভালো থাকব। আবার আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, সেটা হচ্ছে যে আমরা যারা সাংস্কৃতিক কর্মী, আমরা যারা শিল্পী, আমরা যারা কলাকুশলী কিংবা মিউজিশিয়ানস, আমরা খুব খারাপ একটা সময় সবাই পার করছি। কারণ যারা পেশাগতভাবে আমাদের মিউজিকটাকে পেশা হিসেবে যারা নিয়েছেন, আমরা জানিয়েছি আমরা সবাই প্রায় কনসার্টবিহীন এক বছরের বেশি সময় হয়ে গেল। লাস্ট ইয়ার মার্চ থেকেই মোটামুটি আমাদের অনেক অনুষ্ঠান ক্যান্সেল হয়ে গেছে। স্বাভাবিকভাবে ঈদের অনুষ্ঠানও যেভাবে হওয়ার কথা ছিল সেটা না হয়ে ক্ষুদ্র পরিসরে হচ্ছে, অনলাইনে কিংবা টেলিভিশন মিডিয়াতে, রেডিওতে। কিন্তু আমরা স্টেজ প্রোগ্রাম বা ওপেনের কনসার্টের সেই আনন্দ, ঈদ পুনর্মিলন অনুষ্ঠান বা ঈদ উপলক্ষে অনুষ্ঠান, সেগুলো কিছু করতে পারছি না। সেজন্য আমাদের আসলে আমরা যারা শিল্পী আমার মনে হয় সবাই একমত হবেন যে আমরা ঈদ উদযাপন করি কিন্তু মঞ্চে, কারণ মঞ্চে আমাদের সাথে আমাদের অডিয়েন্সে দেখা হয়, অনেক প্রিয় অডিয়েন্স যারা সারা বছর ধরে হয়তো এই সময়টার জন্য অপেক্ষা করছেন, আমরা অপেক্ষা করি। তো যখন আমরা প্রোগ্রাম অ্যাটেন্ড করি, প্রোগ্রামে যাই, তখন তাদের সাথে আমাদের দেখা হয়, তখন ঈদের আনন্দটা অনেক বহুগুণে বেড়ে যায় আমাদের জন্য। তো এখন সেটা হচ্ছে না, সেটার জন্য খারাপ তো লাগছেই। তারপরেও কথা হলো যে জীবনের গুরুত্ব অনেক বেশি, আমরা যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমরা আবার কাজ করব এবং এখন জীবনটাকে বাঁচিয়ে রাখা, সেভ করে রাখা, প্রোটেকশনের মধ্যে থাকা এবং নিরাপদে থাকাটাই অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্যই আমরা এই সান্ত্বনাটুকু নিয়ে আমাদের আমাদের যে প্রোগ্রাম হচ্ছে না এটাকে মেনে নিয়ে আমাদের সামনে দিনগুলোর দিকে যেতে হবে, এটাই মনে করি আমি। আবার হয়তো ভালো থাকবো সবাই যারা আমরা বেঁচে থাকবো, আবারও আনন্দের মধ্যে থাকবো, সুস্থ যদি থাকি সব কিছুই ঠিক হয়ে যাবে। আমি সবাইকে সবার জন্য শুভকামনা আমাদের আছে, আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন আমরা খুব দ্রুতই এই খারাপ অবস্থা থেকে বের হয়ে আসতে পারি। যে কোশ্চেনের কথা বলেছিলেন, তো সেই কোশ্চেনগুলো আমি অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করব। প্রথমত আমি এই মুহূর্তে আসলে কোন খাবারটি খেতে চাই এটা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। রাইট দিস মোমেন্ট আমার মনে হয় আমি এক কাপ গরম চা খেতে চাইব, শেয়ার করে খেলে আরও ভালো লাগবে সবাই মিলে। এক টেবিলে বসে খাওয়ার মজা আলাদা, কিন্তু এখন যেহেতু আমরা দূরে আছি ভেবে নিতে হবে যে আমরা একসাথে চা খাচ্ছি, আমি এমনি চা খেতে পছন্দ করি। দ্বিতীয় প্রশ্নটা হলো যে টুথপেস্ট থেকে টুথপেস্ট একবার বের হয়ে গেলে আমি সেটা আবার নতুন করে সেট করার চেষ্টা করি কি না। না, আমি করি না, কারণ আমরা কিন্তু এটা জানি, অন্য কোনো সায়েন্টিফিক কোনো পদ্ধতি আছে কিনা আমি জানি না, তবে ন্যাচারালি আমরা কিন্তু বের হয়ে যাওয়া টুথপেস্টকে টিউব থেকে বের হয়ে গেলে সেটা কিন্তু আমরা নতুন করে আবার প্রবেশ করতে পারি না। তো যার জন্য সে আশা ত্যাগ করাই ভালো। তবে একটা কথা, টুথপেস্ট নিয়ে আজকাল অনেক কিছু কাজ হয়। টুথপেস্ট কিন্তু অনেক সময় ক্লিনিং, ফেস ক্লিনিং কিংবা কোনো কোনো কিছু পরিষ্কার করার কাজে টুথপেস্টের ব্যবহার দেখা যাচ্ছে। তো যদি বের হয়ে যায় একটু টুথপেস্ট বেশি, আমার মনে হয় সেটা মানে টুথ ওয়াশ না করার চেয়ে, টুথব্রাশ না করে
হয়তো একটু স্কিন পরিষ্কার করে নেওয়া যেতে পারে, হাত পরিষ্কার করানো যেতে পারে, তো এটা ব্যর্থ চেষ্টা না করাই ভালো। আমি টুথপেস্ট নিয়ে আড্ডু করার চেষ্টা করি না। ধন্যবাদ। আরেকটি কোশ্চিন ছিল, আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি যদি কোনো প্রাণী হতে পারেন তবে সেটা কোন প্রাণী। এক কথায় আমি বলবো আমি পাখি হতে চাই, কারণ পাখি আমার খুব ভালো লাগে। আমার প্রাণীগুলোর মধ্যে পাখি, রং বেরঙের পাখি, তাদের চেহারা, তাদের উড়ে যাওয়া আমার খুব পছন্দ। সেই সাথে পাখির সাথে গানের একটা সম্পর্ক আছে, তাই না? গান, তারপরে নিরাপদে নিজের ইচ্ছা মতো পাখা মেলে উড়ে যাওয়ার যে আনন্দ, সেই আর তার পাখির রোমান্টিকতা, এই জিনিসগুলো আমি খুব পছন্দ করি। অতএব আমি নির্দ্বিধায় পাখি হতে চাইব যদি আমার মানুষ না। আমার কাছে জানতে চেয়েছেন যে আমার আমার কোন জিনিসটা না থাকলে হয় না আমার সাথে, তাই না? মানে কোন জিনিসগুলো রাখেন যার ছাড়া আপনার চলে না। আমাকে নিয়ে একটা বেশ মজার বিষয় আছে, আমাকে অনেকে বলে আমি অনেক জিনিস ক্যারি করি, আমি যেখানে যাই অনেক একদম জিনিসপত্র, ব্যাগ ট্যাগ অনেক কিছু থাকে, সবাই হাসে যে তুমি এত জিনিস ক্যারি করো। হ্যাঁ, আমি অনেক জিনিস ক্যারি করি, কারণ আমার কোথাও গেলে মনে হয় আমার অনেক কিছু লাগবে। তো এখন যেটা খুব এমার্জেন্সি সেটা হচ্ছে মাস্ট নিড, আমার কোথাও গেলে কিছু টাকা পয়সার সাথে রাখা খুব দরকার। হ্যাঁ, কোথাও গেলে রাস্তায় পথে বেরোলে বা কোথাও বাইরে গেলে টাকা ছাড়া তো যাওয়া যায় না, টাকা দরকার। অবশ্যই মোবাইল ফোনটার সাথে দরকার। তিন নম্বর হচ্ছে টিস্যু পেপারস, অ্যান্ড অবভিয়াসলি রাইট এই সময়ের জন্য মাস্ক দরকার, মাস্ক ছাড়া বাইরে যাওয়া এখন আপাতত। আমার মনে হয় কোথাও গেলে প্রথমেই মাস্কটা ব্যাগে আছে কিনা, আমার মুখে আছে কিনা, বা এক্সট্রা কিছু মাস্ক আমি সবসময় ক্যারি করি এই করোনাকালীন সময়ে। সেই সাথে আরও আরও কত কী কত কিছু থাকতে হয় ব্যাগের মধ্যে, যেগুলো একটা পেন থাকতে হয়, যেহেতু আমি শিক্ষক, আমার যে কোনো সময় পেন কাগজ লাগে, অল্প কিছু পেপার্স, কিছু একটা পেন, প্রয়োজনীয় জিনিসপত্র, আমার এমনকি আমার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, এগুলো আমি আমার ব্যাগের মধ্যে রাখি, সবসময় রাখি। দু চার কপি পাসপোর্ট সাইজ ছবি আমি রাখি। মোবাইল ফোন তো থাকে, মোবাইল ফোনের মধ্যে সবই প্রয়োজনীয় জিনিসগুলোর ছবি তুলে রাখা আছে আমার আমার কালেকশানে। তো এই জিনিসগুলো আমার খুব এমার্জেন্সি নিয়ে আমার এগুলো দরকার হয়। তারপর হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার প্রিয় সুপার হিরো কে এবং কেন। অল টাইম সুপার হিরো অ্যান্ড হিরোইন হচ্ছে আমার মনে হয় প্যারেন্টস, মা এবং বাবা, এনারাই হচ্ছে সুপার হিরো হিরোইন, নট অনলি মি ফর মি, এটা সবার জন্য আমি মনে করি। কারণ মা বাবা হচ্ছে সেই মানুষ যে সুপার হিরো হিরোইনের মতোই সন্তানকে সব কিছুই চাওয়া মাত্র এনে দেওয়ার ইচ্ছা পোষণ করেন, এটাই আমার কাছে, তাতে কি আমার আমার কাছে আমার দৃষ্টিতে সুপার হিরো হিরোইন মনে হয়। আমাকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল আশা করি আমি সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আর আজকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ক্যাপিটাল এফএম 94.8 এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের কলাকুশলী আজকের অনুষ্ঠানে হোস্ট, আমাদের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ঈদ মোবারক।